এবার শুনানি চলাকালীন তুলকালাম কাণ্ড। নিয়োগ দুর্নীতি কাণ্ডে এখনও পর্যন্ত মোট 350 কোটি টাকার লেনদেনের খোঁজ পাওয়া গিয়েছে। এই পরিমাণ আরও বাড়বে বলেই আদালতে দাবি করেন ইডির আইনজীবী। এই দিন ব্যাংকশাল আদালতে ধৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে পেশ করে এমনই দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শান্তনুকে ফের হেফাজতে চেয়ে তার বিরুদ্ধে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ এনেছে কেন্দ্র তদন্তকারী সংস্থা। আদালতে ইডির আইনজীবী ফিরোজ রেডুলুসি শান্তনুর মোবাইল দুটি ফোনকে সোনার খনি বলে উল্লেখ করেন। এর ব্যাখ্যাও দেন ইডির আইনজীবী। কয়েকদিন আগেই নিয়োগ দুর্নীতি কাণ্ডে হুগলির জেলা পরিষদ সদস্য ও তৃণমূলের যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করে ইডি। এই দিন আদালতে ইডির আইনজীবী দাবি করেন শান্তনুর ফোন মানে শান্তনুর আইফোন থেকে এসএসসির চাকরি প্রার্থী প্রায় 300 জনের অ্যাডমিট কার্ডের ছবি পাওয়া গিয়েছে। অনেকের ছবিও মিলেছে শান্তনুর মোবাইলে। তাদের অনেকেই শেষ পর্যন্ত প্রাথমিক স্কুলে চাকরি পেয়েছিলেন বলে আদালতে দাবি ইডির। আদালতে ইডির এই দিন আরও চাঞ্চল্যকর দাবি, শান্তনুর বাড়িতে তল্লাশি করে এবং জেরা করে যে তথ্য মিলেছে তাতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়েরও যোগসূত্র মিলেছে। কুন্তলের বিপুল সম্পত্তি এবং তিনি কতটা প্রভাবশালী তাও এই দিন বিচারকের সামনে তুলে ধরেন এসএসসির আইনজীবী। তিনি উল্লেখ করেন 2015 সালে ছোট একটি মোবাইলের দোকান ছিল শান্তনুর। সেখান থেকে আজ তিনি রেস্তোরাঁ, রিসর্ট, একাধিক বাড়ি, ফ্ল্যাট, জমি, সংস্থার মালিক। কোন জাদুতে মাত্র কয়েক বছরে শান্তনুর এই কোটি কোটি টাকার সম্পত্তি হলো সেই প্রশ্নও তুলেছেন ইডির আইনজীবী। শান্তনুর সম্পত্তির তুলনা করতে গিয়ে ইডির আইনজীবী কটাক্ষের সুরে বলেন, পুরুলিয়ার টিলা পাহাড় থেকে তা হিমালয়ে পরিণত হয়েছে। ইডির পক্ষ থেকে এই দিন আরও দাবি করা হয়, 3 মাস আগে তদন্তকারীদের মনে হয়েছিল নিয়োগ দুর্নীতির পরিমাণ 111 কোটি টাকার আশেপাশে, কিন্তু গত 3 মাসে নিয়োগ দুর্নীতিতে মোট 350 কোটি টাকার লেনদেনের খোঁজ মিলেছে। ফিরোজ রেডুলুসি বিচারকের সামনে আরও দাবি করেন, এই মামলার কেস ডায়েরিতে যা যা তথ্য আছে এবং যাদের নাম রয়েছে তা দেখলে বিচারকও চমকে উঠবেন। ইডির আইনজীবী আরও প্রশ্ন তোলেন, এনআইএ তদন্তের এনআইএ আদালতের বিচারকরা দুজন করে পিএসও বা ব্যক্তিগত নিরাপত্তার জন্য অফিসার পান সরকারের থেকে। হুগলি জেলার একজন নেতা শান্তনুরও 2 জন পিএসও ছিল বলে আদালতে জানান ইডির আইনজীবী। কেন শান্তনুর 2 জন পিএসও দেওয়ার প্রয়োজন পড়ল সেই প্রশ্ন তোলেন ফিরোজ রুলুজি। ইডির আইনজীবী আরও দাবি করেন, এর থেকে বোঝা যায় শান্তনু কতটা প্রভাবশালী। শান্তনুর আয়ের উৎস জানতে এবং দুর্নীতিকাণ্ডে আরও তথ্য হাতে পেতে তৃণমূল নেতাকে 11 দিনের হেফাজতে চেয়েছে ইডি। এদিন অবশ্য আদালতে প্রবেশের সময় শান্তনু দাবি করেন নিয়োগ দুর্নীতিকাণ্ডের মাস্টার মাইন্ড কুন্তল ঘোষ স্বয়ং। এজেন্টদের দিয়ে কুন্তল অন্য রাজ্যের নিয়োগ দুর্নীতির টাকা সরিয়ে দিচ্ছেন বলেও দাবি করেছেন শান্তনু। কিন্তু এখন দেখা যাচ্ছে অন্য ঘটনা।